গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। গণ অভ্যুত্থানের আগে অর্থাৎ 7ই আগস্টে সেই আন্দোলনে আওয়ামী লীগ সরকার গণহত্যা করে, যেটি নিয়ে জাতিসংঘে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সংস্থাটির প্রধান প্রসিকিউটর করিম এ খান জানান, 7ই আগস্ট গণহত্যায় অপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করতে পারবে। 26শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা জানান আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম এ খান। দেশে অভ্যুত্থানের সময় বিগত সরকারের নৃশংসতার শিকার হয়ে অন্তত 700 জন মানুষ মারা যান এবং 20,000-এরও বেশি মানুষ আহত হন। বৈঠকে ডক্টর ইউনুস ও করিমে খান ছাত্র জনতার বিপ্লবে 7ই আগস্ট গণহত্যায় মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট, 2017 সালে রাখাইনে রোহিঙ্গা গণহত্যা সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন। ICC-তে মামলা দায়ের প্রসঙ্গে করিমে খান বলেন, বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আদালতে মামলা দায়ের করতে পারে, তবে ICC-তে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য নির্দিষ্ট নিয়মগুলো অনুসরণ করতে হবে। বৈঠকে করিম খান অধ্যাপক ডক্টর ইউনুসকে 2019 সালে ICC-র রোহিঙ্গা নির্বাসন নিয়ে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।